পৃষ্ঠা একশো তিপ্পান্ন লৌকিক সাহিত্যের নানা দিক এক ছলকে একটি টেবিলের মতো দেওয়া হয়েছে ওপরে কেন্দ্রে রয়েছে একটি বৃত্ত তাতে লেখা লৌকিক সাহিত্য মা দিকে একটি ছোট বৃত্তের মধ্যে লেখা কথা তার নিচে বৃত্তে লেখা লোকপ্রবাদ ও প্রবচন ডান দিকে একটি বৃত্তে লেখা ধাঁধা আর তার নিচে আরেকটি বৃত্তে লেখা ছড়া নিচে লেখা রয়েছে প্রথমে পরপর লাইন নেমে গেছে রূপকথা উপকথা পশু কথা নীতিকথা ব্রতকথা পুরাণকথা কিংবদন্তি লোকপ্রবাদ ও প্রবচন বাঁদিকে এইগুলো যেটি পড়লাম ডানদিকে রয়েছে দেবদেবী বিষয়ক পৌরাণিক চরিত্র বিষয়ক ইতিহাস প্রসিদ্ধ চরিত্র বিষয়ক সমাজ বিষয়ক পরিবার বিষয়ক মানব দেহ বিষয়ক আচার আচরণমূলক নিসর্গ প্রকৃতি বিষয়ক কৃষিকর্ম বিষয়ক খাদ্যবস্তু বিষয়ক পশুপক্ষী বিষয়ক বাদ্যযন্ত্র বিষয়ক প্রেম বিষয়ক স্থান ও ব্যক্তি বিষয়ক লোকশিক্ষামূলক ডান দিকে ছড়ার থেকে একটি লাইন নেমেছে তাতে লেখা আছে ঘুমপাড়ানি ছড়া ছেলে ভুলানো ছড়া ছেলে ভুলোনো ছড়া ছেলে খেলা ছড়া মেয়েলি ছড়া এবার ধাঁধা থেকে একটি লাইন নেমেছে তাতে লেখা জীবজন্তুর সঙ্গে তুলনা পাখির সঙ্গে তুলনা লোকের সঙ্গে তুলনা গাছের সঙ্গে তুলনা বস্তুর সঙ্গে তুলনা কার্যাবলির সঙ্গে তুলনা পৃষ্ঠা ১৫৪। সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন টাইপ ওয়ান প্রশ্ন মান দুই প্রশ্ন এক লোক সংস্কৃতি বলতে কি বোঝায় লেখো উত্তর লোক উদ্ধৃতির মধ্যে লয়কার ক শব্দটির সাহায্যে বোঝায় নিবিড়ভাবে সন্নিবিষ্ট দীর্ঘ ঐতিহ্যের অধিকারী কোন জনগোষ্ঠীকে আর সেই জনগোষ্ঠীর যে সমষ্টিগত সৃষ্টিশীলতা তাকেই বলা যায় লোকসংস্কৃতি দুই লোকসংস্কৃতির দুটি বৈশিষ্ট্য উল্লেখ কর উত্তর লোকসংস্কৃতির দুটি বৈশিষ্ট্য হল ক নামহীনতা অর্থাৎ অধিকাংশ সময় রচয়িতার নাম জানা যায় না খ, লোকসংস্কৃতি অতীত এবং ভবিষ্যতের মধ্যে মেলবন্ধন ঘটায় প্রশ্ন তিন লোককথা বলতে কি বোঝো লোককথার বিভিন্ন প্রকারগুলির উল্লেখ করো উত্তর একটা জাতির আত্মানুসন্ধান গৌরববোধ স্বদেশচেতনা স্বপ্ন ও স্বপ্নভঙ্গের ইতিহাস যখন অভিজ্ঞতা ও কল্পনা স্মৃতি ও স্বপ্নের মধ্য দিয়ে কাহিনীভিত্তিক রূপ লাভ করে তখন তাকে বলে লোককথা প্যারা লোককথার বিভিন্ন প্রকারগুলি হল রূপকথা উপকথা নীতিকথা পশু কথা লোকশ্রুতি কিংবদন্তি ইত্যাদি প্রশ্ন চার রূপকথা কাকে বলে উত্তর লোককথার এক প্রাচীন শাখা রূপকথা যেখানে বিভিন্ন শাখা কাহিনীর সমন্বয় এক জটিল বুননে অবাস্তব পরিবেশে কাল্পনিক চরিত্র অবলম্বনে অসম্ভব ও অবিশ্বাস্য সব কাহিনীকে ফুটিয়ে তোলা হয় প্রশ্ন পাঁচ রূপকথাকে কেন লোকসাহিত্যের আদিম রূপ হিসেবে বিবেচনা করা হয় উত্তর সমস্ত লোকসাহিত্যের মধ্যে একমাত্র রূপকথাকেই নর একমাত্র রূপকথাতেই নরবলি রাক্ষস দ্বারা নরমাংস ভক্ষণ ইত্যাদির উল্লেখ থাকে সে কারণে একে প্রাগৈতিহাসিক যুগের আদিম সমাজের রস সৃষ্টির প্রয়াস বলে মনে করা হয় প্রশ্ন ছয় ব্রত কথা বলতে কি বোঝো উত্তর প্রবল অনিষ্টকারী দেবতাকে সন্তুষ্ট করে তাকে মানব কল্যাণে নিয়োজিত করার উদ্দেশ্য নিয়ে যে লোককথাগুলি রচিত হয় সেই লোককথাগুলি ব্রতকথা নামে পরিচিত প্রশ্ন সাত উপকথার সঙ্গে ব্রতকথার সাদৃশ্য কী ব্রতকথাকে ভিত্তি করে পরবর্তীকালে কোন সাহিত্য শাখার সৃষ্টি হয় উত্তর উপকথার সঙ্গে ব্রতকথার সাদৃশ্য হল উপকথার যেমন পশু পাখির উপরে মানবতা আরোপ করা হয় ব্রতকথাতেও সেরকম নানা দোষ গুণের আধার হিসেবে দেবতাদের ভাবা হয় প্যারা ব্রতকথাকে ভিত্তি করে পরবর্তীকালে মঙ্গল ধারার সৃষ্টি হয় প্রশ্ন আট কথা বা নভেলা এনও এ কাকে বলা হয় বাংলায় এরকম রোমাঞ্চকথার দৃষ্টান্ত দাও উত্তর রোমাঞ্চকতা বা নভেলা এমন এক সাহিত্য শাখা যেখানে ঘটনাগুলি বাস্তব জগতের নির্দিষ্ট স্থানকালে ঘটে কিন্তু চরিত্রগতভাবে অদ্ভুত হয় আবার তা বিশ্বাসের সীমারেখাকে অতিক্রম করে না প্যারা বাংলায় সাইফুল ফুল ফুলমূলক বা দিউজ্জামালের কাহিনী রোমাঞ্চ কথা দৃষ্টান্ত প্রশ্ন নয় বীর কথা বা হিরো টেলের বৈশিষ্ট্য কি একটি বীর কথার উদাহরণ দাও উত্তর বীর কথার একটিমাত্র চরিত্রকে বীর কথায় একটিমাত্র চরিত্রকে কেন্দ্র করে নানা অলৌকিক ও দুঃসাহসিক কাহিনী তৈরি করা হয় প্যারা বেতাল পঞ্চবিংশতি বিক্রমাদিত্যের কাহিনী বীর কথার উদাহরণ প্রশ্ন তেরো প্রবাদের সঙ্গে পুরাণের কি সাদৃশ্য আছে তা আলোচনা করো উত্তর পুরাণে যেমন একটা কালপর্বে একটা দেশ বা জাতির অস্তিত্বের প্রতিফলন ঘটে প্রবাদের একটি বাক্য বা বাক্যাংশে ঠিক সেভাবেই প্রতিফলিত হয় একটা জাতির ভাবনা ও অভিজ্ঞতার নির্যাস প্রশ্ন এগারো উদ্ধৃতি প্রত্যেকটি প্রবাদী সত্যি নারী উদ্ধৃতি শেষ মন্তব্যটি বিশ্লেষণ করো উত্তর প্রবাদের মধ্যে যেহেতু একটা সময়ে একটা জাতির অভিজ্ঞতা প্রতিফলিত হয় এবং প্রবাদ কোনো ব্যক্তি বিশেষে রচনা নয় সমাজ জীবন থেকে উঠে আসে তাই প্রবাদকে সত্যি বলে মনে করা হয় প্রশ্ন বারো প্রবাদ কিভাবে সর্বজনীন এবং চিরকালীন হয়ে ওঠে উত্তর কোনো নতুন পরিস্থিতিতে নতুন প্রজন্মের মানুষের ভাষা ব্যবহারে যখন একটি প্রবাদের ব্যবহার হয় তখন তা সর্বজনীন ও চিরকালীন হয়ে ওঠে প্রশ্ন তেরো একটি মানবদেহ বিষয়ক এবং একটি নিঃসর্গ বিষয়ক প্রবাদের উল্লেখ কর উত্তর মানবদেহ বিষয়ক একটি প্রবাদ হলো কান টানলে মাথা আসে নিসর্গ বিষয়ক একটি প্রবাদ হল মেঘ না চাইতেই জল চোদ্দ প্রশ্ন চোদ্দ একটি খাদ্যবস্তু সংক্রান্ত এবং একটি পশুপাখি বিষয়ক প্রবাদের উল্লেখ করো উত্তর একটি খাদ্যবস্তু সংক্রান্ত প্রবাদ হল দুধের স্বাদ খোলে মেটানো একটি পশু পাখি বিষয়ক প্রবাদ হল শকুনের নজর ভাগাড়ের দিকে প্রশ্ন পনেরো ছড়ার মূল বৈশিষ্ট্য কি। উত্তর ছড়া কবিতার আদি রূপ কোনো বিশেষ বার্তা বা মনোভাব প্রকাশের জন্য তা রচিত নয় তা টুকরো টুকরো বেশ কিছু ছবির সমাহার তেমনভাবে কোনো যুক্তি বোধ সেখানে থাকে না অবশ্যই যা থাকে তা হল অন্তর্লীন ধনী মাধুর্য পৃষ্ঠা একশো প্রশ্ন ষোলো খেলা ছড়ার বৈশিষ্ট্য উল্লেখ করো একটি খেলার ছড়ার উদাহরণ দাও উত্তর খেলার ছড়াগুলি খেলাধুলোর সঙ্গে যুক্ত শৈশব কৈশোরের অকারণ আনন্দ অপার বিস্ময় এলোমেলো স্বাধীনতা এইসব ছড়ায় জীবন্ত হয়ে ওঠে প্যারা একটি খেলা ছড়ার উদাহরণ হল উদ্ধৃতি শুরু আইগন বাইগন তারা, তারি স্ট্রোক যদু মাস্টার শ্বশুর বাড়ি ডট ডট উদ্ধৃতি শেষ নারী প্রশ্ন সতেরো মেয়েলি ছড়া বলতে কি বোঝো একটি মেয়েলি ছড়ার উদাহরণ দাও উত্তর কিছু ছড়া আছে যেগুলো মেয়েদের নিজস্ব পৃথিবী থেকে উঠে আসে অবদমিত নারী হৃদয়ের অকুণ্ঠ প্রকাশ ঘটেছে মেয়েলি ছড়ায় প্যারা একটি মেয়েলি ছড়ার উদাহরণ হলো উদ্ধৃতি শুরু এলাডিং বেলাডিং শৈল স্ট্রোক একটি খবর আইল ডট ডট তারি শেষ প্রশ্ন আঠেরো ধাঁধা বলতে কি বোঝো ধয়চন্দ্রবিন্দু আকার ধয় আকার উত্তর ধাঁধার ইংরেজি প্রতিশব্দ রেল আর আইডিডিএলই বা নেগমা ইএনআইজিএমএ এর বুৎপত্তি বিশ্লেষণ করলে সমস্ত ক্ষেত্রেই যে অর্থটি প্রকাশ পায় সেটি হলো উপদেশ প্রধান প্রদান আদিমকাল থেকে গোটা পৃথিবীতে ধাঁধার সঙ্গে মন্ত্র বা ম্যাজিকের অবিচ্ছেদ্য সম্পর্ক রয়েছে প্রশ্ন উনিশ প্রাচীনকালে ধাঁধার প্রয়োগ কিভাবে ঘটত উত্তর ধাঁধা ছিল দৈব দুর্বিপাককে দূর করার এক ধরনের কৌশল বৃষ্টির আবাহনে বীজ রোপণ বা ফসলের মরশুমে বন্যায় দুর্ভিক্ষে বিবাহে প্রিয়জনের মৃত্যুতে এই ধাঁধা জিজ্ঞাসা করা এবং উত্তর দেওয়ার প্রথা ছিল এবং এখনো কোথাও কোথাও আছে বিশ্বাস করা হয় যে ধাঁধার উত্তর দিতে পারলে সমস্ত বিপদ দূর হবে এবং জীবন সুখ সমৃদ্ধিময় হয়ে উঠবে প্রশ্ন কুড়ি খ্রিস্টপূর্ব এক হাজার বছরের প্রাচীন ধাঁধার কিছু নিদর্শনের উল্লেখ কর উত্তর এক হাজার খ্রিস্টপূর্বাব্দে রচিত ঋগ্বেদে ধাঁধার নিদর্শন আছে সেখানে বৎসরকে উদ্ধৃতি শুরু দ্বাদশ দয়বফল আকার দ দালুশ দ্বাদশ শলাকা বিশিষ্ট চক্র উদ্ধৃতি শেষ বলা হয়েছে পারস্যের কবি ফেরদৌসের শাহনামা গ্রন্থেও ধাঁধার উল্লেখ আছে প্রশ্ন একুশ প্রাচীন বাংলা সাহিত্যে কোথায় ধাঁধার উল্লেখ আছে উত্তর প্রাচীন বাংলা সাহিত্যে চর্যাপদ মুকুন্দরামের চণ্ডীমঙ্গল ঘনরামের ধর্মমঙ্গল সহদেব চক্রবর্তীর ধর্মমঙ্গল গ্রন্থে প্রচুর ধাঁধার উল্লেখ আছে প্রশ্ন বাইশ দুটি ধাঁধার উদাহরণ দাও উত্তর দুটি ধাঁধার উদাহরণ হলো এক মামারাই রাঁধে মামারাই খায় আমরা গেলে পরে দুয়ার দেয় আমরা গেলে পরে দুয়ার দেয় উত্তর শামুক দুই একটুখানি গাছে কেষ্ট ঠাকুর নাচে উত্তর বেগুন সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন টাইপ টু প্রশ্নমান প্রশ্ন বিভিন্ন প্রকার লোককথার সংক্ষিপ্ত পরিচয় দাও উত্তর লোককথার একটি ধারা কথা জীবজন্তুর সঙ্গে মানব প্রকৃতিকে মেলানো হয়েছে এইসব গল্পে রূপকথায় সম্পূর্ণ অবাস্তব পরিবেশে কল্পিত চরিত্রের সমাবেশে কাহিনীকে ফুটিয়ে তোলা হয় লোককথার বিশিষ্ট শাখা ব্রত কথা অনিষ্টকারী দেবতাকে খুশি করে তার আশীর্বাদে কল্যাণ লাভের বিশ্বাস থেকেই এই ব্রতকথাগুলির জন্ম লোককথার আরেকটি শাখা রোমাঞ্চ কথা নভেলা এখানে বিশ্বাস অবিশ্বাসের সীমা পেরোনো নানা অসম্ভব ঘটনার সমাবেশ ঘটে পুরাণ কথা পুরাণ নয় আদ্যন্ত লোককথা যদিও এখানে সৃষ্টিতত্ত্ব মানুষের বিবর্তন ধর্মের আবির্ভাব লোকাচার ইত্যাদি মূল বিষয় হয়ে উঠেছে লোককথার আরেকটি ধারা স্থানিক কথা সেজ এস কোনো একটি স্থানের উপর ভিত্তি করে রচিত এই জাতীয় কাহিনীতেও নানা অবাস্তব বিষয়ের মিশ্রণ ঘটে প্রশ্ন দুই লোককথার অন্যতম শাখা রূপকথার সম্পর্কে আলোচনা কর উত্তর বাংলা শব্দ রূপকথার ইংরেজি প্রতিশব্দ অনেকে ফের টেল করলেও তা যথাযথ নয় কারণ ফের ইফে আর ওয়াই কথাটির অর্থ অর্থ পরী আর বাংলা রূপকথায় পরীর জায়গা নেই রূপকথায় থাকে রাক্ষস খকোস আর রাজপুত্র এদেরকে বধ করে রাজকন্যা অর্ধেক রাজত্ব অধিকার করে অবাস্তব এবং অদ্ভুত পরিবেশ সৃজন চরিত্রসমূহের অস্পষ্টতা আয়তনের দীর্ঘতা এবং কাহিনী জটিলতা রূপকথার বৈশিষ্ট্য রূপকথার কোনো চরিত্রেরই কোনো নাম নেই কেবল রাজা রাজপুত্র রানী ইত্যাদি হলো তাদের পরিচয় কোনো রাজ্যেরও নাম নেই কেবল থাকে কোনো এক দেশের রাজার উল্লেখ ঘুরে ফিরে আসে তেপান্তরের মাঠ আর তীর পনের ঘাট তয়হস্যৈ র প দন্তের নয় রহস্যই র কিন্তু সেগুলি কোথায় তা কেউ জানে না এই অনির্দিষ্টতাই রূপকথাকে সর্বজনীন করে তোলে নিয়তি বা ভাগ্য বাংলা রূপকথায় গুরুত্বপূর্ণ জায়গা অধিকার করে থাকে যেমন কাজল রেখার কাহিনী আবার প্রেম ও বাংলার রূপকথায় গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠেছে অনেক ক্ষেত্রে যেমন মধুমালা বা শঙ্খমালার কাহিনী প্রশ্ন তিন লোককথার অন্যতম শাখা ব্রতকথা বিষয়ে আলোচনা করো উত্তর বাংলার ব্রতকথাগুলি বাংলার লৌকিক দেবদেবীদের অবলম্বন করে লেখা হয়েছে অনিষ্টকারী কোনো দেবতাকে সন্তুষ্ট করে তাঁর দ্বারা কল্যাণ সাধন করাই বাংলার ব্রতকথাগুলির উদ্দেশ্য ব্রতকথায় দোষগুণ সমন্বিত মানব রূপেই দেবতাদের আবির্ভাব ঘটে ব্রতকথা দেবতাদের সঙ্গে মঙ্গলকাব্যের দেবতাদের ভাবগত অনেক মিল খুঁজে পাওয়া যায় সুখ সমৃদ্ধির সন্ধানই ব্রতকথার লক্ষ্য কখনো কখনো রূপকথাকে কিছুটা পরিবর্তিত করে ব্রতকথার আকার দেওয়ার চেষ্টাও করা যায় যেমন সংকটার দন্তেশ্ব টয়াকার বৈষণ্য র সংকটার ব্রতকথা ব্রতকথায় চরিত্র ভাবনার অভিনবত্ব ব্রতকথায় চরিত্র ভাবনায় অভিনবত্ব পাওয়া যায় না সৌভাগ্যের প্রতীক হয়ে আসেন রাজা কিংবা সৌদাগর আর দুর্ভাগ্যের প্রতীক হিসেবে আসেন বামুন যিনি হয় দরিদ্র না হয় ভিক্ষুক পৃষ্ঠাক্ষ ছাপ্পান্ন স্বামীর সৌভাগ্য সুখ নারীর এই কামনাই ব্রতকথার মধ্যে প্রকাশ পায় বাংলার কয়েকটি উল্লেখযোগ্য ব্রত হল পুণ্যিপুকুর ব্রত বসুধারা ব্রত সেজুতি ব্রত হরিচরণ ব্রত সুবচনী ব্রত ইত্যাদি প্রশ্ন চার লোককথা কাকে বলে লোককথা যে কোনো দুটি শাখার সংক্ষিপ্ত পরিচয় দাও উত্তর জাতির অভিজ্ঞতা আত্মসন্ধান গৌরববোধ স্বদেশ চেতনা স্বপ্ন ও স্বপ্নভঙ্গের চেতনা যখন ব্যক্তি মানুষের প্রতিভা আর কল্পনার লোকোত্তর বিস্তারে স্মৃতিরূপ লাভ করে তখন তাকেই লোককথা বলা হয় মনে রাখা দরকার লোককথা প্রধানত শ্রুতি নির্ভর লোককথা সাধারণত গদ্যের গদ্যে রচিত পদ্যে যখন তা রচিত হয় তখন তাকে বলে গীতিকা গয়দীর্ঘয় তৈরসই কয়াকার প্যারা সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন টাইপ টু এর দুই এবং তিন নম্বর প্রশ্নের উত্তর দেখো প্রশ্ন পাঁচ প্রবাদের সাধারণ বৈশিষ্ট্যগুলি আলোচনা করো উত্তর প্রবাদের বৈশিষ্ট্যগুলি হলো এক প্রবাদের আয়তন সংক্ষিপ্ত প্রায়শই একটিমাত্র বাক্যের কখনো কখনো দুটি বাক্যের হয় দুই প্রবাদের অপর বৈশিষ্ট্য রচয়িতার নামহীনতা কিছু ব্যতিক্রম ছাড়া কবে কোন যুগে কোন প্রবাদ সৃষ্টি হয়েছে তা নির্দিষ্ট করে জানা যায় না তিন প্রতিটি প্রবাদী হল লোক অভিজ্ঞতা এবং লোক দর্শনের একটি সংহত এবং সুন্দর ভাষাগত প্রকাশ চার প্রবাদকে সার্থক করে তোলে এর সরল প্রকাশভঙ্গি এবং সহজ ভাষা পাঁচ প্রবাদের মধ্যে প্রধান হয়ে ওঠে ব্যাঙ্গ শ্লেষ ও বক্রোক্তি সুর ছয় সমালোচনাও কখনো কখনো প্রবাদের বিষয় হয়ে ওঠে। সাত প্রবাদের আরেকটি বৈশিষ্ট্য তার বিষয় বৈচিত্র্য প্রশ্ন ছয় বাংলা প্রবাদের গঠন বৈশিষ্ট্য আলোচনা করো উত্তর কতকগুলি সূত্রের উপরে বাংলা প্রবাদের সংগঠন দাঁড়িয়ে আছে এক বাংলা প্রবাদ সৃষ্টিতে চিহ্ন খুব গুরুত্বপূর্ণ স্থান অধিকার করে আছে যেমন সাপের হাঁচি বেদে চেনে চেনা বামুনের পৈতা লাগে না হাঁচি পৈতা ইত্যাদি এখানে চিহ্ন হিসেবে ব্যবহৃত হয়েছে দুই বাংলা প্রবাদ অনেক সময়েই সংখ্যা দ্বারা নির্দিষ্ট হয়েছে যেমন দশচক্রে ভগবান ভূত মরা হাতি লাখ টাকা ইত্যাদি তিন প্রবাদে অনেক সময়েই কার্যকারণ সম্পর্কের বিস্তার দেখা যায় যেমন পেটে খেলে পিঠে শয় কান টানলে মাথা আসে ইত্যাদি চার প্রবাদের মধ্যে থাকে সাধারণীকরণের প্রবণতা যেমন যে যায় লঙ্কায় সেই হয় রাবণ পাঁচ প্রবাদের মধ্যে দুটি বিষয়ের তুল্যমূল্য সম্পর্ক স্থাপন করা হয় যেমন শক্তের ভক্ত নরমের জম যেমন বুনো ওল তেমন বাঘা তেঁতুল ইত্যাদি এই আলোচনা থেকে স্পষ্ট হয় যে প্রতিটি প্রবাদই আসলে যুক্তি শৃঙ্খলার ফল প্রশ্ন বাংলা প্রবাদের বৈচিত্র্য বিষয়ে আলোচনা কর উত্তর বাংলা প্রবাদ এক বৈচিত্র্যময় সৃষ্টি এক প্রকৃতিগত বৈচিত্র্য কিছু বাংলা প্রবাদ আছে লৌকিক লোকের মুখে মুখে যুগ যুগ ধরে তাদের সৃষ্টি এবং টিকে থাকা এদের সংখ্যাই বেশি কিন্তু কিছু প্রবাদ লৌকিকভাবে সৃষ্টি হলেও সামান্য পরিবর্তন করে সাহিত্যে তাদের ব্যবহার ঘটেছে দুই উৎসগত বৈচিত্র। বাংলা শব্দ ভাণ্ডারে যেমন বেশ কিছু আগন্তুক শব্দ পাওয়া যায় তেমনই আগন্তুক প্রবাদও পাওয়া যায় সংস্কৃত কণ্ঠকে নৈব কণ্ঠকম বাংলায় হয়েছে কাঁটা দিয়া কাঁটা তোলা কাঁটা দিয়ে কাঁটা তোলা তিন বিষয়গত বৈচিত্র্য বাংলা বিষয়গত বিস্তার অসামান্য সেখানে দেব, দেবী, ইতিহাস মানবদেহ পুরাণ থেকে পরিবার জীবন মানুষের আচার আচরণ পেশা অসুখ ইত্যাদি নানা বিষয় নিয়েও প্রবাদ রচিত হয়েছে চার লোকশিক্ষা প্রবাদের মধ্য দিয়ে জনসাধারণকে সচেতন করার বা শিক্ষা দেওয়ার একটা পরোক্ষ প্রচেষ্টা লক্ষ্য করা যায় প্রশ্ন আট বাংলা প্রবাদে সমাজ বাস্তবতার যে প্রকাশ ঘটেছে তা নিজের ভাষায় আলোচনা করো উত্তর লোক সমাজের সঙ্গে নিবিড় সংযোগের উদাহরণ বাংলা প্রবাদে প্রকাশিত হয়েছে এক পশু পাখি ও ভূ প্রকৃতি কুমির বাঘ শকুন বিড়াল কাক ইত্যাদি পশু পাখির কথা যেমন বাংলা প্রবাদে আছে তেমনি নদী খাল বিল নিয়ে বাংলাদেশের ভূ প্রকৃতির একটি ছবিও বাংলা প্রবাদগুলিতে পাওয়া যায় যেমন জলে কুমির ডাঙ্গায় বাঘ দুই পেশা পরিচয় তাঁতি বোষ্টম বামুন কৃষক ফকির ইত্যাদি নানা পেশার মানুষের কথা প্রবাদে পাওয়া যায় যেমন খাচ্ছিল তাঁতি তাঁত বুনে কাল হল এঁড়ে গরু কিনে তিন সমাজ মনস্তত্ব সামাজিক স্বার্থপরতার ছবি বাংলা প্রবাদে রয়েছে যথা কাজের বেলায় কাজই কাজ পুরোলে পাজি প্রশ্ন নয় তোমার অঞ্চলে প্রচলিত ছটি বিষয়ে প্রবাদ লিখে বাস্তব জীবনে সেগুলির বিভিন্ন প্রয়োগ সার্থকতা ব্যাখ্যা করো উত্তর আমার অঞ্চলে প্রচলিত দশটি বিভিন্ন বিষয়ের দশটি প্রবাদ লিখে সেগুলির বাস্তব জীবনের প্রয়োগ সার্থকতা ব্যাখ্যা করা হল এক স্বাস্থ্যবিধি বিষয়ক সকালে শুয়ে সকালে উঠে তার করি না বৈদ্যে লুটে মানুষের স্বাস্থ্য রক্ষার জন্য সু অভ্যাস গড়ে তোলা আবশ্যক দুই সমাজ বিষয়ক কাজের বেলায় কাজই কাজ পাজি সমাজের স্বার্থপর লোকের সংখ্যা যে কম নয় সে বিষয়ে সতর্ক করে দেওয়া হয়েছে তিন মনুষ্য চরিত্র বিষয়ক অতি লোভে তাঁতি নষ্ট লোভ থেকে মুক্ত হয়ে মূল্যবোধ গড়ে তোলার শিক্ষা দেওয়া হয়েছে পৃষ্ঠা একশো সাতান্ন চার সংঘ শক্তি বিষয়ক একের বোঝা দশের লাঠি একত্রিত দলবদ্ধ থাকলেই প্রকৃত শক্তি পাওয়া যায় পাঁচ অবাস্তবতা বিষয়ক ছেঁড়া কাঁথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন অবাস্তব উচ্চাভিলাষ মানুষকে আদতে দুঃখী করে তোলে ছয় লোকসিদ্ধান্ত বিষয়ক যারে দেখতে নারী তার চলন বাঁকা পৃথিবীতে নিরপেক্ষ মানুষের সংখ্যা খুবই কম প্রশ্ন তেরো প্রশ্ন দশ। বাংলায় ঘুমপাড়ানি ছড়াগুলির বৈশিষ্ট্য সংক্ষেপে লেখ উত্তর বাংলা ঘুমপাড়ানি ছড়াগুলির কেন্দ্রে রয়েছে শিশু তাকে ঘুমপাড়ানোর নানা প্রণালী এই ছড়াগুলিতে ফুটে উঠেছে এখানে রয়েছে এক ধরনের সর্বজনীন আবেদন আবার ঘুমপাড়ানি ছড়াকার যখন বলেন দোল দোল দুলুনি রাঙ্গামাথায় মাথায় চিরুনি বর আসবে এখনই নিয়ে যাবে তখনই তখন শিশুর অন্যতম আকর্ষণীয় শয্যা দোলনাকে আশ্রয় করে এমন এক ছবি তুলে ধরা হয় যা আমাদের সকলকেই চিরন্তন শৈশবে পৌঁছে দেয় এই চিত্র মাধুর্যয়ী ছড়ার প্রাণ আবার নিদ্রাহীন শিশুকে ঘুম পাড়ানোর জন্য যখন ঘুম পাড়ানি মাসিপিসিকে আহ্বান করা হয় তখন ছড়া যেন অলৌকিকের প্রকাশ হয়ে যায় এইভাবেই জাদু শক্তিতে ঘুমপাড়ানি ছড়া শিশুমনকে আকৃষ্ট করে তার চোখে নিদ্রার আবেশ তৈরি করে দেয় বাংলা ঘুমপাড়ানি ছড়াগুলিতে মা বা মাতৃ সমাজের স্নেহ ভরা মনের মায়াময় বিস্তার ঘটে প্রশ্ন এগারো বাংলা ছেলে ভুলানো ছড়াগুলি বৈশিষ্ট্য সম্পর্কে যা জানো লেখো উত্তর সংসারের অজস্র কাজের ফাঁকে অবধ শিশুকে ভুলিয়ে রাখার জন্যই ছেলে ভুলানো ছড়াগুলির সৃষ্টি মায়ের মুখেই তাই ছেলে ভুলানো ছড়ার বিকাশ দু হাঁটুর উপরে শিশুকে বসিয়ে দোল দিতে দিতে মা ছড়া কাটেন আর অবধ শিশু সেই সুরের মায়া জালে আটকে পড়ে বৃহত্তম অর্থে কুম্পাড়ানি ছড়াগুলি ছেলে ভুলানো ছড়ার অন্তর্গত হলেও শিশুদের ভোজন শয়ন বিশ্রাম কান্না ইত্যাদি নানা কিছু ছেলে ভুলানো ছড়ার অন্তর্গত উদ্ধৃতি শুরু এই দুধ খায় কেরে সোনা মুখ জাডরে ঘন দুধের ছানা সবাই বলে দে না উদ্ধৃতি শেষ কান্না থামানোর জন্যও থাকে অজস্র আয়োজন হাল করিয়া হাসিয়া দুব খাইতে গাই রাখাল রাখিতে দুব শ্যামের ছোট ভাই কখনো ছেলে ভুলানোর জন্য বিয়েকে বিষয় করে তোলা হয় শিশুকে শোনাতে গিয়ে ছড়া যেন এক সর্বমানবিক ব্যঞ্জনা লাভ করে সোনা মাইনকা বন্ধনের মধ্যে মানিক মনা কচিয়া বন্ধনের মধ্যে কচি বাপো বন্ধনীর মধ্যে বাপ ইত্যাদি স্নেহের সম্বোধনে ছেলে বুলানো ছড়ায় হৃদয়ের অসামান্য প্রকাশ ঘটেছে প্রশ্ন বারো ছড়ার বৈশিষ্ট্য আলোচনা করো যে কোনো দুই ধরনের ছড়ার উদাহরণ দাও উত্তর লোকসাহিত্যের প্রথম সৃষ্টি ছড়া ছড়ার মধ্যে সুর থাকলেও ছড়া কিন্তু কখনোই লোকসঙ্গীত নয় কোনো একটি বিশেষ ভাবকে অবলম্বন করে লোকসঙ্গীত রচিত হয় কিন্তু ছড়ায় এরকম কোনো বিশেষভাবে সন্ধান পাওয়া যায় না গীতিকার মতো কাহিনি নয় ছড়ায় যা থাকে তাহলেও কথার ছবি আঁকার চেষ্টা আবার প্রবাদের মতো ব্যঙ্গ প্রাধান্যও ছড়ায় নেই সমালোচনা কিংবা আক্রমণহীন প্রশান্তিই ছড়ার প্রাণ আবার ছড়ার সঙ্গে যখন হাততালি দিয়ে শিশুকে দোলানো ও নাচানো হয় তখন শিশুর মধ্যে যে শারীরিক অনুভবের সঞ্চার হয় তার সামাজিক তাৎপর্য অসীম প্যারা ঘুমপাড়ানি ছড়ার উদাহরণ হল ঘুমপাড়ানি মাসি পিসি মোদের বাড়ি এসো প্রশ্ন তেরো ধাঁধার সঙ্গে শিক্ষা ও উপদেশ প্রদানের বিষয়টি কিভাবে জড়িত বুঝিয়ে দাও উত্তর ধাঁধার মূল বৈশিষ্ট্যগুলি লক্ষ্য করলেই ধাঁধার সঙ্গে শিক্ষা ও উপদেশ প্রদান যেভাবে জড়িয়ে আছে তা বোঝা যায় ধাঁধায় যে মূল বৈশিষ্ট্যগুলি বিশেষভাবে পরিলক্ষিত হয় সেগুলি হলো এক ধাঁধায় থাকে ভাষার প্রতি দখল চিন্তার উৎকর্ষ এবং ছন্দ সম্পর্কে স্বচ্ছ জ্ঞান দুই ধাঁধায় প্রশ্নকর্তা এবং উত্তরদাতা দুজনেই সক্রিয় থাকে তিন ধাঁধা যেহেতু সক্রিয়তার চর্চা তাই এখানে বুদ্ধির অনুশীলন যেমন ঘটে অন্যদিক দিয়ে ধাঁধা এক ধরনের এক রকমের মানসিক ক্রীড়াও বটে চার ধাঁধায় বুদ্ধির অনুশীলন ঘটলেও তার মধ্যে প্রবাহিত থাকে এক নির্মল হাস্যরস পাঁচ পরিচিত এবং দৈনন্দিন জীবন থেকে ধাঁধার উপকরণ সংগ্রহ করা হয় যেমন শিল নোরা উনুন ছাতা লাঠি ইত্যাদি ছয় ধাঁধায় বর্ণ চিহ্ন সংখ্যা আকার আচরণ গুণ ইত্যাদি দিক দিয়ে সাদৃশ্য বা তুলনা আরোপ করে সংকেত তৈরি করা হয় যেমন একটুখানি গাছে কেষ্ট ঠাকুর নাচে সমান সমান চিহ্ন বেগুন আর তৃচিহ্ন দিয়ে লেখা বর্ণ সাদৃশ্য সুতরাং ধাঁধার সঙ্গে শিক্ষা এবং উপদেশ প্রদানের বিষয়টি জড়িয়ে আছে প্রশ্ন চোদ্দ ধাঁধায় বাঙালির গার্হস্থ জীবনের যে পরিচয় পাওয়া যায় তা নিজের ভাষায় আলোচনা করো উত্তর বাঙালির গার্হস্থ জীবন নানা ধরনের ধাঁধার মধ্য দিয়ে প্রকাশিত হয়েছে প্যারা চুনকাম করা ঘর কিংবা দুধ ভাত খাওয়া শিশুরা বাঙালির গার্হস্থ্য জীবনের প্রতীক হয়েই ধাঁধাতে উঠে আসে একাধিক ধাঁধায় বিবাহ সংস্কৃতির প্রতীক হয়ে এসেছে সোনার টোপর আয়না কাজলের ফোঁটা ইত্যাদি সাজসজ্জার দৃষ্টান্ত হয়ে ধাঁধায় এসেছে ধাঁধার উত্তরের মধ্যে বঙ্গজীবনের নিবিড় রূপটি আরও স্পষ্ট হয় বেশ কিছু ধাঁধার উত্তরে থাকে বাংলাদেশের পরিচিত ফল প্রাণী ইত্যাদি অবসর বিনোদনের গুরুত্বপূর্ণ অবলম্বন হুঁকা এবং কোলকেও কোনো কোনো ধাঁধায় উত্তর হিসেবে উঠে এসেছে আগেকার দিনে নিম্নবর্ণের মানুষরা বিশ্বাস করত ধাঁধার জাদু শক্তিতে কখনো কখনো বিবাহ বা অন্যান্য সামাজিক অনুষ্ঠানেও ধাঁধার ব্যবহার চলতো পৃষ্ঠা একশো সুতরাং যে ধাঁধা এখন নিছকি শিশু মনের খোরাক তার সামাজিক প্রেক্ষাপটকে কিন্তু কোনোভাবেই অস্বীকার করা যায় না প্রশ্ন বাংলা ধাঁধার বিষয় বৈচিত্র উল্লেখ বৈচিত্র্য উত্তর বিষয়বস্তু অনুসারে বাংলা লৌকিক ধাঁধাকে কয়েকটি ভাগে ভাগ করা হয় এক নরনারী ও দেবদেবী বিষয়ক মামা বলে মা বাবা বলে মা মা বলে মা ছেলে ও মেয়ে বলে মা এ আবার হল কি উত্তর দেবী কালিকা দুই প্রকৃতি বিষয়ক এখান থেকে ছুঁড়লাম থাল থাল গেল সমুদ্রের পার তিন গার্হস্থ জীবন বিষয়ক আত্মীয় অনাত্মীয় কাছের মানুষ খাদ্যবস্তু দৈনন্দিন জীবনে ব্যবহৃত জিনিসপত্র আচার আচরণ অনুষ্ঠান ইত্যাদিকে অবলম্বন করে এই ধাঁধাগুলি রচিত হয়েছে এই রকমই পানি ফল বিষয়ক একটি ধাঁধা হল ইনশিঙ্গ বিনশিঙ্গ মাথায় তিনটে শিং পশু নয় পক্ষী নয় জলে পারে ডিম চার পশুপক্ষী ও কীটপতঙ্গ বিষয়ক বিভিন্ন কীটপতঙ্গ যেমন পোকা মাকড়সা শামুক কিংবা শকুন কাক ইত্যাদি পাখি ধাঁধার বিষয় হয়েছে যেমন মামারাই রাঁধে মামারাই খায় আমরা গেলে পরে দুয়ার দেয় উত্তর শামুক বর্ণনাধর্মী প্রশ্ন প্রশ্নমান পাঁচ এক প্রবাদ ও প্রবচন বলতে কি বোঝো দুটি বাংলা প্রবাদের উদাহরণ দাও তিন প্লাস দুই উত্তর প্রবাদের মধ্যে থাকে যুগ যুগ ধরে সঞ্চিত অভিজ্ঞতা আর মানবিক আবেদন সহজ প্রকাশভঙ্গি আর সরল ও সংক্ষিপ্ত উপস্থাপনায় হৃদয়কে ছুঁয়ে যায় প্রবাদের সমর্থক সাধারণভাবে হিসেবে প্রবচন শব্দটিও ব্যবহার ঘটে বাংলায় প্রবচন শব্দের আক্ষরিক অর্থ প্রকৃষ্ট বচন বা সদা লাভ কঠোপনিষদে প্রবচন বিষয়ে বলা হয়েছে প্রবচনে না লভ্য প্রবাদ মুখোপাধ্যায় অবশ্য প্রবাদ ও প্রবচনের পার্থক্য নির্ণয় করে বলেছেন যে প্রবাদের মধ্যে একটি গল্পের ভাব আছে কিন্তু প্রবচন ছাঁটা কাঁটা ছাঁটা কাটা কথা মাত্র আনন্দ দুঃখ বা অভিজ্ঞতা লব্ধ জ্ঞানই তার সম্বল প্যারা দুটি ভিন্ন বিষয়ের ভিত্তিতে দুটি প্রবাদের উদাহরণ নিচে দেওয়া হলো সমাজ বিষয়ক তিলক কাটলেই বৈষ্টম হয় না দেবদেবী বিষয়ক দেবদেবী বিষয়ক রাখে হরি মারে কে দুই লোকসাহিত্যে ছড়ার বিশিষ্টতা আলোচনা করো উত্তর লোকসাহিত্যের প্রথম সৃষ্টি ছড়া ছড়ার মধ্যে সুর থাকলেও ছড়া কিন্তু কখনোই লোকসঙ্গীত নয় কোনো একটি বিশেষ ভাবকে অবলম্বন করে লোকসংগীত রচিত হয় কিন্তু ছড়া এরকম কোনো বিশেষ ভাবের সন্ধান পাওয়া যায় না গীতিকার মতো কাহিনী নয় ছড়ায় যা থাকে তা হলো কথার ছবি আঁকার চেষ্টা আবার প্রবাদের মতো ব্যঙ্গ ছড়ায় নেই সমালোচনা কিংবা আক্রমণহীন প্রশান্তি ছড়ার প্রাণ আবার ছড়ার সঙ্গে যখন হাততালি দিয়ে শিশুকে দোলানো ও নাচানো হয় তখন শিশুর মধ্যে যে শারীরিক অনুভবের সঞ্চার হয় তার সামাজিক তাৎপর্য অসীম প্রশ্ন তিন খেলার ছড়া পুলিশ খেলার ছড়াগুলি নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করো উত্তর খেলার ছড়াগুলি শিশুদের নিজেদের সৃষ্টি অনেক সময় খেলাকে অবলম্বন করে এগুলি তৈরি হয় কখনো ছড়াকে অবলম্বন করেও খেলার পরিকল্পনা হয় এখানে দু ধরনের ছড়া পাওয়া যায় এক বাইরের খেলাভিত্তিক ছড়া বাইরের গ্রামীণ খেলার অন্যতম হাডুডুকে নিয়ে লেখা ছড়া উদ্ধৃতি শুরু চু যা চরণে যাব পাতি নেবুর মতি খাবো পাতি নেবুর মাতি খাবো দুই অন্দরের খেলাভিত্তিক ছড়া বৃষ্টির দিনে যখন বাইরে যাওয়া যায় না সেই সময় ঘরের মধ্যে খেলায় গুনে গুনে নির্দিষ্ট কাউকে চোর ইত্যাদি বানানোর জন্য ছড়া কাটা হতো আপন বাপন চৌকি চাপন ওল ঢোল মামার খোল এই মেয়েটি খাটিয়া চোর খেলার ছড়াকে কখনো প্রশ্নোত্তরের আকারেও রূপ দেওয়া হয় খেলার ছড়া সঙ্গবদ্ধতা খেলার ছড়া সংঘবদ্ধতা এবং শৃঙ্খলা বোধ জাগিয়ে তুলতে সাহায্য করে যদিও অঞ্চলভেদে এই খেলার ছড়ার বিভিন্ন রূপ দেখা যায় প্রশ্ন চার প্রবাদের সঙ্গে ধাঁধার পার্থক্য কোথায় উত্তর প্রবাদ ও ধাঁধা উভয়েই সংক্ষিপ্ত এবং উভয়েই পদ্যবন্ধ সরস রচনা কিন্তু তা সত্ত্বেও তাদের স্বরূপ সম্পূর্ণ আলাদা এক প্রবাদের অর্থ বুদ্ধি দ্বারা উপলব্ধি করতে হলেও ধাঁধার অর্থ অনেক বেশি বুদ্ধি গ্রাহ্য কারণ ধাঁধার উদ্দিষ্ট অর্থ সম্পূর্ণ গোপনীয় দুই প্রাত্যহিক জীবনের নানা ওঠা পড়া এবং মেজাজের সঙ্গে প্রবাদের যোগ থাকে কিন্তু ধাঁধা হল বুদ্ধির খেলা যার সঙ্গে অবসর যাপনের যোগ রয়েছে তিন প্রবাদের মধ্যে সমালোচনার প্রাধান্য থাকায় এর ভাষা অত্যন্ত তীব্র এবং প্রত্যক্ষ অন্যদিকে ধাঁধার ভাষা অনেকটাই কোমল এবং স্নিগ্ধ চার প্রবাদের ভাষায় যেখানে পাণ্ডিত্যের পরিচয় পাওয়া যায় ধাঁধার ভাষা সেখানে কবিত্ব প্রধান পাঁচ প্রবাদ অপেক্ষা ধাঁধা প্রাচীন কিন্তু সমাজ জীবনের সঙ্গে যোগ থাকায় প্রবাদের যে আবেদন আজও আছে তা ধাঁধার ক্ষেত্রে অনেকটাই ফিকে হয়ে এসেছে ছয় উচ্চ মননশীলতা নিরিখে প্রবাদ আধুনিক সাহিত্যেও গ্রহণযোগ্য হয়েছে কিন্তু ধাঁধার সেই গ্রহণযোগ্যতা এখনও তেমন তৈরি হয়নি পড়া চলছে পরের ফাইলে প্রবন্ধ রচনা